সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে, আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বল কলকাতা, বল কলকাতা। নমস্কার, বল কলকাতার পর্যায়ে আজকে অন্যরকম এক অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের সাথে। আমরা আপনারা সবাই জানেন বল কলকাতার তত্ত্বাবধানে পলাশবনি ইকো রিসর্ট পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে, সেই রিসর্টে আমরা এসেছি বল কলকাতার টিম। এবং আমরা রিসর্ট আগেও দেখিয়েছি, রিসর্ট পরে দেখাবো আবার, কিন্তু এখন আমরা ট্রেক করছি। আমরা উঠছি, সামনে একটি পাহাড় আছে মহাদেববেড়া, সেখানে ফলস আছে, মহাদেববেড়া ফলস পাহাড় এবং তার সাথে মহাদেববেড়া মন্দির। আমরা ট্রেক করবো, চড়াই উতরাই পেরিয়ে আমরা যাব, সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, পরবর্তী পর্যায়ে আমি আবার আসছি, আপনাদের সাথে কথা বলবো, আড্ডা মারবো, দেখাবো, অনুভূতি শেয়ার করব। তার আগে আপনারা যে পথ দিয়ে আমরা যাচ্ছি, সেই পথটা আপনাদের জন্য তুলে ধরছি আমাদের দর্শকদের জন্য। ভালো থাকবেন, দেখতে থাকবেন, সাথে থাকবেন বল কলকাতা। অসাধারণ সুন্দর জায়গা, এবং আস্তে আস্তে আমরা প্রবেশ করছি গা ছমছম করা পরিবেশ, কোনো লোকজন দেখা যাবে না, পুরো নিরিবিলি জায়গা। আমরা এখন আপাতত
প্লেন ল্যান্ডে আসি, আস্তে আস্তে আমরা পাহাড়ের উপর ওঠা শুরু করব। সাথে থাকুন আমাদের। রাস্তাটা কিন্তু খুবই খারাপ রাস্তা, সাবধান। যখন বর্ষা থাকে, খুব বর্ষা, তখন এইখান দিয়ে জলটা নামে। রাস্তা কিন্তু আস্তে আস্তে জঙ্গলে পরিণত হচ্ছে। দেখার মতো রাস্তা, দেখার মতো রাস্তা। রাস্তাটার বিউটি, হ্যাঁ না, ভালো করে রাস্তাটার বিউটি দেখা হয় দর্শকদের। দেখার মতো রাস্তা, দেখার মতো রয়েছে রাস্তাটা, পার্কেটে দুর্দান্ত ভিউ, দুর্দান্ত ভিউ। ঠান্ডা কি দেখ, ঠান্ডা হয়ে গেল। দেখতে পাচ্ছেন পাহাড়ের ঠিক পাহাড় কেটে রাস্তাটা করা হয়েছে এবং টোটালটাই জঙ্গলের মতো, তার মধ্যে দিয়ে যাচ্ছি। অন্যরকম অনুভূতি, অন্যরকম তৃপ্তি। কিন্তু খুব খারাই, দেখে আসতে হবে। পাহাড়ে ওঠা শুরু হয়ে গেছে আমাদের। একটু হাঁপিয়ে গেছি, একটু রেস্ট নিয়ে নিই, আবার যাবো। আমরা শহুরে মানুষ, বেশি দূরে যেতে পারবো না, আস্তে 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 যেতে হবে আমাদের।
রাস্তা কিন্তু দেখে ভরকে যাবে কিন্তু সাবধান। আজকে ফার্স্ট মাদার বেড়া। হ্যাঁ আজকে ফার্স্ট মাদার বেড়া। ফার্স্ট মাদার বেড়া মাদার বেড়া এলাম আজকে। আগে আসিস নি? না। ও তাই? তাহলে রাস্তা চিনলে কি করে? আপনি এখানে বলছি কত উঁচুতে উঠে এসছি আমরা। রাস্তাটা দেখা দাঁড়া, আমাদের রিসোর্ট এখান থেকে দেখা যাবে। এখান থেকে দেখা হবে চলছে। শিয়াল অসাধারণ প্রাকৃতিক ভাস্কর্য। হ্যাঁ ওটা দিয়ে উঠেছিলাম আমার আগের বারে। এটাই মানে ঠান্ডা কম। ও কি বিউটিফুল লাগছে, হাতি পাহাড়টা দেখ, হাতি পাহাড়টা আমাদের রিসোর্ট দেখা যাচ্ছে কোথায়? হ্যাঁ চালু চান্ডিন দাদা চালু। কি সুন্দর ভিউটা লাগছে। স্লিপ খাচ্ছে ও, এটা থেকেই নামে হনুমান না বাদর।
ঝড় মানুষ আছে সব ঝড়ে নেই। বেল হয়ে আছে, বেল পাহাড়ের উপরে বেল গাছ, মহাদেব বেড়া যাচ্ছি তার চিহ্ন শুনুন। মহাদেব বেড়া মানে শিব ঠাকুরের নাম, শিবলিঙ্গ আছে। সব বেল গাছে বসছে, কি সুন্দর লাগছে। মহাদেব বেড়া, মহাদেব মহাদেব হচ্ছে ওখানে শিবলিঙ্গ আছে, এবং বেড়া হচ্ছে মহাদেব বেড়া পাহাড়টার নাম, শিবলিঙ্গ তার সাথে এই পাহাড়টার নাম মহাদেব বেড়া। ওখানে ফলস আছে মহাদেব বেড়া, তার সাথে আমরা আস্তে আস্তে শিব দর্শনে যাচ্ছি মহাদেব বেড়া, কিন্তু চারিদিকে বেল গাছ। এই অসাধারণ একটা তৃপ্তি অনুভব করছি, আপনাদের সাথে শেয়ার করছি। এখন চল, ঠান্ডা নেই আছে। শীতকাল তো জলের এটা কম আছে, এই জলটাই মহাদেব বেড়া যে ফলসটা আমরা যাচ্ছি ঝর্ণাটা, সেই ঝর্ণার জলে কিন্তু এখান দিয়ে নামছে, পাশ হচ্ছে। এটা আরো বেশি থাকে যত শীত বাড়ছে, তত জল জলের সোর্সটা কমছে, জল কমছে, জলটা কি স্বচ্ছ দেয়, অনবরত যাচ্ছে জলটা। কি সুন্দর ভিউটা চলছে, কি সুন্দর ভিউ। এখানে বাইক নিয়ে কেউ আসে এখানে ওঠা করতে পারে না, হবে তখন তো আবার সেই গ্যাঞ্জাম হয়ে যাবে, এই ন্যাচারাল বিউটি থাকবে না। পিচ রাস্তা, পাতা রাস্তা হলে ছোট ছোট পাতা যেগুলো, ও এগুলো চন্দন গাছ, জুম করে দেখা চন্দন গাছ ছোট ছোট, এদিকে আসো আর এটা চন্দন, এটা এটা চন্দন গাছ, তাছাড়া ছোট চন্দন গাছ তো সেভাবে দেখা হয়নি আমার, কিন্তু দেখলাম একদম ছোট। এবার মাদেবপাড়া মন্দির এসে গেছি, মাদেবপাড়া এখানে দেখা গিয়ে জিনিস লেখা আছে কত উচ্চতা, হ্যান ত্যান কি লেখা আছে, 2012-13 প্রকল্পের নাম, নাম মহাদেব বেড়া, হইতে সালডি রাস্তা, বরাদ্দ কত 24,000, আচ্ছা 1,00,000 মজুরি হার, আচ্ছা এটা এ লেখা আছে পঞ্চায়েত জিজ্ঞেস করুন। এই সালডি রাস্তাটা কোন দিকে যাচ্ছে দেখছো, সালডি মন্দিরটা কোথায় গেল,
আজকে তৈরি। অবশেষে আমরা এসে পৌঁছলাম মহাদেব বেড়া বাবার মন্দির, বাবার যে লিঙ্গ আছে বাবার মন্দির সেখানে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে নন্দী শুয়ে, নন্দী বসে আছে, নন্দীর মূর্তি আমরা তুলে ধরলাম। এদিকে বাবা মহাদেব বেড়া, মহাদেব বেড়ার কাছে এসে গেছি আমরা। জয় বাবা, সবার জন্য দর্শন মহাদেব বেড়া। খুব ন্যাচারাল এখানে ওরকমভাবে বাবা পূজিত হয় ঠিকই, কিন্তু ওরকমভাবে ডেকোরেশন করে যেরকমভাবে আমরা দেখি মন্দির সেরকম নয়, এটাতেই কিন্তু বাবা পূজিত হচ্ছে। কিন্তু আগে আমরা এসেছিলাম এখানে, আগে দেখে গেছিলাম, ভালোভাবে সাজানো ছিল, কিন্তু এখন সেরকম দেখতে পাচ্ছি না, জানি না কেন। চন্দন গাছ আর বেল গাছ, ঝর্ণার জল এখানটা পুরো ভিজিয়ে রাখবি, বেশি নেই। কোথায় গেলি রে দেবচু? কাঠ বিড়ালি আসতে জল কেমন? জল আছে? জল নেই? যা, জল শেষ হয়ে গেছে না? জল ভরেছিস? কোথা থেকে ভরলি? ও দাদা, পাইপ লাইন। যা, জলটা দেখাতে পারলাম না ভালো করে। ঝর্ণা এখন শেষ হয়ে গেছে, মানে কমে গেছে শীতকাল বলে, এখানটা এই কালো হয়ে যায় পুরোটা জল পড়ে ঝরঝর করে। ঝর্ণা এখান থেকে এই পুরোটা মহাদেব বেড়া ড্যাম, এই ব্যাডাম বলছি ফলস। এদিক দিয়ে আমরা নিচে যাবো নাকি? না, যেতেই দেখ, একটু ঘুমিয়ে নি। আমি যখন এসেছিলাম গত বছরে ছিল রে, ডিসেম্বরের শেষে। এখন না, ডিসেম্বরের এখন ঝর্ণা অনেক শুকিয়ে গেছে, জল নেই শীতকাল, আবার বর্ষা বৃষ্টি শুরু হলে জল বাড়বে, তাই ভালো করে দেখাতে পারলাম না। এই জল আমরা নিয়েছি ডিস্টিল ওয়াটার, জল খেয়ে জল নিয়ে গেলাম। লুকো 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 লুকো, দাঁড়াও, এদিকে আয়, এদিকে আয়, আয় না, আয় না, জলটা একটু খাবো দিয়ে ভরে নেবো পুরোপুরি। কাঞ্চন ফুলের ঝাড়, পুরো জঙ্গল হয়ে আছে কাঞ্চন ফুল। অনেক খিদে লাগবে কিন্তু এই জল খেলে। হ্যাঁ, ফুটো আসে নাকি?
রানা গেছে অলরেডি জল, আবার খাবার জল আনতে। ওখান থেকে দেখাচ্ছি কেমন ঠান্ডা, আমাদের মহাদেব বেড়া যাত্রা এখানে শেষ হলো। আমরা আমাদের গন্তব্যস্থল আমাদের ঈশ্বরে পৌঁছে যাচ্ছি। সেই যাত্রা পথ আমাদের রওনা, মানে ভেরাজ যাত্রা পথ আমরা তুলে ধরছি আপনাদের জন্য। আরও আরও পরবর্তী পর্যায়ে আরও অনেক কিছু নতুন নতুন ঠিকানা আপনাদের জন্য আনবো, এক্সপ্লোর করবো বড় কলকাতার পর্যায়ে। শুনতে থাকুন, সাথে থাকুন, সবসময় হচ্ছে ওরকম বড় কলকাতার পর্যায়ে, নতুন অর্থের খোঁজে, ইতিহাসের খোঁজে, নতুন ঠিকানার খোঁজে বড় কলকাতা সবসময় এক্সপ্লোর করে বেড়াচ্ছি আপনাদের জন্য, আপনাদের মনোরঞ্জনের জন্য, আপনাদের অনেক অজানা তথ্য তুলে ধরার জন্য। শুনতে থাকুন, তো আমাদের ফিরে যাওয়া যাত্রা পথ আমরা তুলে ধরছি। শুনতে ছবিও তুলবে বাঁদর সব ভালো ভালো বাঁদর পুরো করে। এই দেখ দেখেছিস, কালো কালো বাঁদর বলতে একটু ডাক বুনো তো, মানে বুনো তো মুক্ত সাদা বাঁদর জঙ্গল কি খাচ্ছে রে ওখানে, ওই ওখানে কচুরে কচুরে পাল পুরো একেবারে তারা করবে না তো ওইদিকে দেখিস না।
দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে আমাদের দিকে ভয় পাচ্ছে বুঝলি কিছু করবে না চলছে ক্যামেরা দে ১০ লাখ টাকা দেয় ভালো করে জুম করে দেখা দেবো বারবার আসা হবে না শ্রমিক আবার ফোনটা ধরো কোথায় যাচ্ছে আপনাদের সেই জায়গা যে জায়গায় উঠেছিলাম সেই জায়গাটি আমরা কিন্তু ক্রস করি এই জায়গাটা অসাধারণ আর ও বলেছি এখনো বললাম জায়গাটা দেখার জন্য বলছি সবাইকে অনুরোধ করছি জায়গাটা দেখার জন্য কি জায়গা সকালবেলাও যেন রাত হয়ে গেছে চারিদিকে গিরগিটি ভর্তি আছে